সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে আমি পূর্বা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির আমরা কিন্তু সকলেই দেখেছি অযোধার রাম মন্দির যেটা কিনা আমাদের ভারত বর্ষে অবস্থিত কিন্তু এবার পশ্চিম এশিয়ার সবচেয়ে বৃহত্তম পাথরের মন্দির কিন্তু এই ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারি কিন্তু উদ্বোধন হতে চলেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে 700 কোটি টাকা খরচ করা হয়েছে এই মন্দিরের পিছনে আর মন্দির তৈরি হয়েছে দশ লাখ সত্তর হাজার দিয়ে তাই জন্যই দাওয়া করা হচ্ছে যে পশ্চিম এশিয়ার সব থেকে বড় এই মন্দির এই মন্দির কোথায় এই মন্দির হচ্ছে আবু ধাবির মাঝখানে চলুন এই মন্দির সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক এবং ঘুরে দেখা যাক মন্দিরটি ঠিক কতটা বড় এবং মন্দিরের খুঁটিনাটি ঐতিহাস কি বলতে চলেছে সদ্য সমারোহে উত্তরপ্রদেশে অযোধ্যা রাম মন্দির সম্পন্ন হয়েছে প্রাণ প্রতিষ্ঠা এবার অযোধ্যার পরেই সকলের নজর যেতে চলেছে আবু ধাবির দিকে আরব আমির শাহের এই আবু ধাবিতে প্রথমবার কোন হিন্দু মন্দির তৈরি করা হচ্ছে সেই মন্দিরের উদ্বোধন করবেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দির পরিদর্শন করেছে নানান দেশের কূটনৈতিকরা সাদা মার্বেল এবং গোলাপি বেলে পাথরের তৈরি এই মন্দির ঐক্য শান্তি সম্প্রীতির বার্তা দিতে চলেছে মন্দির দেখে বিভিন্ন দেশের প্রতিনিধিরা একেবারে মুগ্ধ ভারতীয় দ্রুতাবাসের তরফে কথাই জানানো হয়েছে সাতাশ একর জমিতে তৈরি করছে বিএপিএস হিন্দু মন্দির আমির শাহিতে মুরিয়াকা এলাকায় তৈরি হচ্ছে এই মন্দির নিঃসন্দেহে সংযুক্ত আরব আমির শাহের এই প্রথম হিন্দু মন্দির এটি সংযুক্ত আরব আমির শাহের রাজধানী আবুধাবিতেই তৈরি হচ্ছে মন্দির এবং দাবি করা হচ্ছে বৃহত্তম হিন্দু মন্দির যা সাতাশ একর জমি জুড়ে তৈরি হচ্ছে দু হাজার পনেরো সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমির শাহী সফর করেছিলেন তখন আমির শাহের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ মন্দির তৈরি করা শিল্পকর্মগুলি রামায়ণ মহাভারত এবং ভারতীয় মহাকাব্যের সম্পর্কিত ঘটনাবলীর উপরেই তৈরি করা হয়েছে সেই সঙ্গে মন্দিরে উটের শিল্পকর্ম দেখা যাবে যা আরবের ছোঁয়া থাকবে সাত চূড়া বিশিষ্ট এই মন্দিরের কমপ্লেক্সে একটি দর্শনার্থী কেন্দ্র প্রার্থনা হল লাইব্রেরি ক্লাসরুম কমিউনিটি সেন্টার মজিলিস অ্যামপিথেরিয়াম খেলার মাছ বাগান বই উপহারের দোকান এবং ফুড কোর্ট প্রায় বলা চলে মন্দিরের প্রাঙ্গণেই সর্বস্ব কিছু থাকছে এই মন্দির নির্মাণে কিন্তু ব্যবহার হয়নি কোনো ইস্পাত বা কংক্রিট ঠিক যেমন অযোধ্যা মন্দিরের ক্ষেত্রেও দেখেছি কোনো লোহা কিন্তু ব্যবহার হয়নি সেই সঙ্গে মন্দিরটি এত শক্তিশালী হিসেবে তৈরি করা হচ্ছে যে আগামী এক হাজার বছরে অক্ষত থাকবে এই নতুন মন্দির বিএসপি স্বামীনারায়ণ সংস্থার নতুন মন্দির একশো ফুট উচ্চতার মন্দিরে খরচ হচ্ছে প্রায় সাতশো কোটি টাকা আর মন্দিরে থাকছে দশ লাখ আশি হাজার ইট বিএসপি স্বামীনারায়ণ সংস্থার নতুন মন্দির বলা চলে আবু ধাবির নতুন চমক হতে চলেছে কারণ হিন্দু ধর্মের যেসব মানুষ আবুধাবি ঘুরতে যান এবং তারা কিন্তু একবার হলেও এই মন্দিরে ঘুরতে যাবেন আর এই মন্দির চোদ্দই ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে নরেন্দ্র মোদির হাতে সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরি লাল কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের